আমাদের কিন্তু ম্যাট্রিক্সের লেকচারগুলা অনেক ধীরে ধীরে, এবং অ্যাকচুয়ালি ধীরে ধীরে না, মানে সিরিয়াল ওয়াইজ অনেকগুলা হবে, কারণ চ্যাপ্টারটাই অনেক বড়। না হলেও আমার তো, আমি যদি ঠিকভাবে বোঝাতে চাই তাহলে অ্যাটলিস্ট 50টা তো হবেই, কারণ আমি একবারে 40 মিনিটের কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ ধীরে 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 দিব, যার জন্য ভিডিও লেকচারগুলো একটু বড় হয়ে যাবে এবং অনেকগুলো হয়ে যাবে আর কি। তো এখন এটা মানে দুটো ম্যাট্রিক্স নিচ্ছে, এই ম্যাট্রিক্সের আমরা এখন কী করবো, এ বি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম এ প্রাইম, এটা আমাদের বের করতে হবে, দেখাতে হবে দুইটা সমান। এখন আমরা এটা কীভাবে করব, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এটাকে বোঝা ট্রাই করবো এখানে কী বলেছে। যদি আমরা না বুঝে অঙ্ক করতে যাই তাহলে কিন্তু অঙ্ক আসলে হবে না। তাহলে প্রথমে আমাদের যেটা বলেছে এ এবং বি দুটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছে, তারপর দিচ্ছে হচ্ছে আমাদের প্রাইম। আচ্ছা, এ প্রাইম মানে কি, আমরা সেটা আলোচনা করেছি, এটা মানে সারিকে কলামে পরিণত করতে হয় অথবা কলামকে সারিতে পরিণত করতে হয়। তারপরে সমান চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এ বি গুণ করে তার বিপরীত, মানে এ বি গুণ করে তার যদি প্রাইম করা হয়, সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করা হয়, তাহলে সেটা বি প্রাইম এ প্রাইম এর সমান হবে। তার মানে আমাদের আলাদা করে বি প্রাইম আগে বের করতে হবে, তারপর এ প্রাইম বের করতে হবে। বি প্রাইম আর এ প্রাইমটা বের করে এ দুটোকে গুণ করতে হবে, তাহলে এটার রেজাল্ট যদি 1 আসে তাহলে এটার রেজাল্টও 1 আসবে, এটার রেজাল্ট 2 আসলে এটার রেজাল্টও 3 আসবে, 2 আসবে আর কি, দুটো সমান হবে। তো এটা আমাদের করতে হবে, তাহলে প্রথমে আমাদের এ এবং বি গুণ করতে হবে, সিম্পলি এবং বি গুণ করবো। আমাদের আশা করি গুণে কোনো ঝামেলা নাই, গুণ নিয়ে অনেক লেকচার অলরেডি হয়ে গেছে, 0 - 1 = 6 - 7 গুণে অনেক লেকচার হয়ে গেছে, তবুও আমি এখানে বিস্তারিতভাবে দেখাচ্ছি, সেটাতে আমার কোনো প্রবলেম নাই। আমি যেটা কথা হচ্ছে, আমি নিচের দিক বরাবর নাই, সে পাতালের দিকে যাচ্ছে, আমার জায়গায় স্বল্পতার কারণে তোমরা সবাই নিচের দিকে বরাবর এখানে সমানতে শুরু করবে। আমার যেহেতু জায়গার প্রবলেম সেহেতু আমি এখানে করতেছি। তাহলে আমরা গুণ, আমরা জানি 1 × 0 সরি গুণ 1 × 0 তোমার 2 × 6 এটা কীভাবে হচ্ছে আর আমি এখানে বলবো না, আমরা অলরেডি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। দেন 2 × 1 এই শাড়িতে এটাকে হলো, এই শাড়িতে আবার এটাকে হবে, তাহলে 1 × -1 মাঝখানের যোগ চিহ্ন আমি একটু সরাই নিই, তারপরে হবে যেটা সেটা হচ্ছে 2 × 7 ওকে, দেন হচ্ছে 3 × 0 + 4 × 6 দেন হচ্ছে 3 × -1 এবং হচ্ছে 4 × 7 এই যে ফাঁকাটা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা স্পেস, এটা একটা কলাম নির্দেশ করতেছে। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে 0 + 12 হয়, দেন এখানে হচ্ছে -1 যোগ হচ্ছে 14, দেন হচ্ছে 0 + 24 দেন হচ্ছে -3 যোগ হচ্ছে 28। আচ্ছা, এখন আমরা সিম্পলি যদি যোগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পাই হচ্ছে 12 + 24 এখানে হবে 13, আর 28-এর থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 25 × 3 = 28 দেন এখানে হবে 25। তাহলে এটা আমরা এ এবং বি মাল্টিপ্লাই করে গুণ করে যেটা পেলাম সেটা হচ্ছে এটা। এখন আমার প্রশ্ন এখানে কী বলছে, এ বি মাল্টিপ্লাই করে তার আবার প্রাইম করতে হবে, অর্থাৎ এটার আবার সারিগুলোকে কলামে, কলামকে সারিতে। তাহলে আমরা জেনেছি যখন এই আকারে থাকে, অর্থাৎ এখানে বর্গ ম্যাট্রিক্স অথবা একটা সারি একটা কলাম যখন না থাকে তখন আমরা কীভাবে এটাকে প্রাইম করব। তাহলে প্রাইম দেখি আমরা, এখন এ এবং বি এটাকে আমরা প্রাইম যদি করি তাহলে আমরা এই শাড়িকে, প্রথমে শাড়িকে কী করবো, এটা পাতাল আকারে আছে অর্থাৎ বাম থেকে ডান দিক বরাবর আছে, এই দুই উপাদানকে আমি লম্ব আকারে লিখব। দেন এই উপাদান 24 - 25 একরকম বাম থেকে ডান দিক বরাবর আছে, সেটাকে আমরা উপর থেকে নিচ দিক বরাবর করে নেব, বাম থেকে ডান থাকবে সেটাকে আমরা উপর থেকে নিচ করে নিলাম, আমাদের প্রাইম হয়ে গেল। সেকেন্ড যে উপাদানটা বলছে সেটা হচ্ছে বি প্রাইম এবং এ প্রাইম বের করতে হবে, তাহলে আমরা বি প্রাইমটা এখন বের করব, এটা আমাদের গেল, দেন হচ্ছে বি প্রাইম সমান, তাইলে বি উপাদানগুলো আমাদের কীভাবে আছে আমরা যদি একটু লক্ষ্য করি, 0 এবং 1 এটা বাম থেকে ডান দিক বরাবর আছে, এটাকে আমরা কলাম বানাই নিব, দেন 6 এবং 7 এটা বাম থেকে ডান দিক বরাবর আছে, এটাকে আমরা কলাম বানাই নিব, শেষ কাহিনী। দেন আমাদের এ প্রাইম বের করতে হবে, এ প্রাইম আমরা বের করবো, এ প্রাইমের 1 এবং 2 উপাদানগুলো বাম থেকে ডান দিক বরাবর আছে, 1 এবং 2 আমরা লম্ব বরাবর রেখে দিব, খাড়া করে রেখে দিব, 3 - 4 বাম থেকে ডান দিক বরাবর আছে, সেটাকে আমরা উপর নিচ করে দেবো, 3 - 4 তাহলে আমাদের কাজ শেষ।
এখন যেটা বলছে বি প্রাইম এবং এ প্রাইম, অর্থাৎ বি প্রাইম এবং এ প্রাইম কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তাইলে বি প্রাইম এ প্রাইম, এই যে ফোর একটা ডট, এটা মানে গুণ আমরা জানি, এটা দিলেও কোনো কিছু না, না দিলেও কিছু না, এটা আসলে সিক্স। তাহলে জিরো সিক্স ওয়ান মাইনাস ওয়ান সেভেন, দেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, রাইট। এখন আমরা সহজে এটাকে গুণ করতে পারবো, তাহলে গুণটাও আমি আসলে লিখি, এরকম ভাবে বিস্তারিতভাবে লেখার কোনো কারণ নাই, যারা একবারে গুণ করতে পারে তারা সরাসরি এরকম করে লেখার দরকার নাই, একবারে মেনটাতে চলে আসবে, কোনো সমস্যা নাই। জিরো গুণ থ্রি, আসলে বোঝা নিয়ে কথা, এটা এগুলো দেওয়া মানে হচ্ছে বোঝা, যারা একবারে বুঝতে পারো তাদের তো কোনো ঝামেলাই নাই। সেভেন ক্রস টু মাইনাস ওয়ান গুণন থ্রি প্লাস সেভেন গুণন ফোর, ওকে। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাইলে এখানে আসবে জিরো প্লাস টুয়েলভ ছয় দুগুণ বারো, মাইনাস ওয়ান যোগ ফোরটিন, জিরো যোগ টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোর মাইনাস থ্রি যোগ সাত আর চার টোয়েন্টি এইট। তাহলে ফাইনাল রেজাল্ট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বারো তেরো চব্বিশ পঁচিশ, হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে দুইটা রেজাল্ট সমান হলো কি না, বারো চব্বিশ তেরো পঁচিশ, আর আমাদের এখানে যে রেজাল্টটা এসেছিলো এবং এ এবং বি যেটা হচ্ছে আমাদের গুণ করে যে রেজাল্টটা এসছে, আমি যদি একটু এখানে মার্ক করি, তাইলে এ এবং বি গুণ করে কী রেজাল্ট আসছে, এটা, এবং আবার আমরা বি এবং এ এটাকে গুণ করে আমাদের কী আসছে, এ রেজাল্ট, অর্থাৎ দুই রেজাল্ট কিন্তু সেম। তার মানে এখন আমরা বলতে পারি, সিম্পলি বলতে পারি, এ বি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম এ প্রাইম প্রুভড, এখানে আমরা বলতে পারি পিআরও ভিইডি, তার মানে দুটো সমান, তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের রেজাল্ট, সরি আজকের ভিডিও। দেন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের র্যাঙ্ক নির্ণয়। আমি কিন্তু একটা বই থেকে একদম ফার্স্ট পেজ থেকে শুরু করেছি এবং এটা লাস্ট পেজে গিয়ে থামবো, সিরিয়াল ওয়াইজ, যাতে কোনো টপিক বাদ না যায়, পরীক্ষার হলেতে কোনো টপিক যাতে বাদ না যায়, একদম সিরিয়াল ওয়াইজ আমি করাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব ছাড়া তো হবে না, নোটিফিকেশান যাবে না, সো প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার মাই ভিডিওস টু ইয়োর ফ্রেন্ড, দ্যাটস ওয়াই ইয়োর ফ্রেন্ড ক্যান বি লার্ন ফ্রম দিস ভিডিওস। তো থ্যাংক ইউ।